পুরুষদের জীবনে এমন অনেক গোপনীয়তা রয়েছে যা তারা কোনো অবস্থাতেই তাদের নারী সঙ্গীকে বলতে চান না, কারণ তারা ভয় পান যদি সত্যটি জানা যায় তাহলে তার সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। বলা হয়ে থাকে যে আপনি যখন কাউকে সত্যিকারে ভালোবাসেন তখন তার কাছ থেকে কোনো কিছু গোপন করবেন না, কারণ ভালোবাসার সম্পর্কটি বিশ্বাসের উপর টিকে থাকে। তবে অতীত এবং বর্তমানের এমন অনেক কিছু কথা আছে যা পুরুষরা বলতে লজ্জা পান, কারণ নারী সঙ্গীর সামনে এই গোপন রহস্য উন্মোচিত হলেই সর্বনাশ। আসুন জেনে নেওয়া যাক সেই সব জিনিস যা পুরুষরা কখনোই তাদের গার্লফ্রেন্ড বা স্ত্রীকে বলতে চান না। নাম্বার এক, টাকার অভাব। একজন দায়িত্বশীল পুরুষ তার নারী সঙ্গী বা পরিবারের চাহিদা পূরণের জন্য যথাসম্ভব চেষ্টা করেন, কিন্তু অনেক সময় তাকে অর্থের অভাবের সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে তিনি খোলাখুলিভাবে স্বীকার করেন না যে তার অর্থের অভাব, কারণ এটি তার আত্মসম্মানকে গভীরভাবে আঘাত করে। নাম্বার দুই, মহিলা ক্রাশ। একজন পুরুষ তার গার্লফ্রেন্ড এবং স্ত্রীকে যতই ভালোবাসুক না কেন তার অন্য কোনো মেয়ের প্রতি ক্রাশ থাকতে পারে। তিনি চাইলেও তার নারী সঙ্গীকে এটা বলতে পারেন না, অন্য মেয়েদের প্রশংসাও সঙ্গীর সামনে করতে পারেন না, কারণ এটি সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে। নাম্বার তিন, সঙ্গীর বিরক্তিকর স্বভাব। সাধারণত যে সমস্ত পুরুষরা তাদের মহিলা সঙ্গীর সঙ্গে সারা জীবনের প্রতিশ্রুতিবদ্ধ হতে চান তারাও গার্লফ্রেন্ড বা স্ত্রীর বিরক্তিকর স্বভাবের কারণে বিরক্ত হতে পারেন, কিন্তু পুরুষরা নিজেদের সামলে নেন যাতে সম্পর্ক নষ্ট না হয়। নাম্বার চার, যৌন ক্ষমতা হ্রাস। বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের অনেক অবনতি হয়েছে যার কারণে পুরুষের যৌন ক্ষমতা হ্রাস পাচ্ছে, কিন্তু তারা এই সমস্যাগুলি তাদের মহিলা সঙ্গীর কাছে বলতে লজ্জা পায়, কারণ এতে তাদের অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়। নাম্বার পাঁচ, পুরুষরা ব্যথা লুকিয়ে রাখে। অমিতাভ বচ্চনের একটি বিখ্যাত ডায়লগ আছে, মর্দ কো কবি দর্দ না হতা, কিন্তু পুরুষরাও মানুষ এবং তারাও ব্যথা অনুভব করে। যদিও বেশিরভাগ পুরুষ অন্যদের সামনে বিশেষ করে তাদের সঙ্গীর সামনে ব্যথা প্রকাশ করে না, যদি তিনি আঘাত পান তিনি তার সঙ্গীর সামনে তা ব্যথা বা কোনো দুঃখজনক বিষয় প্রকাশ করার সময় খুব আবেগপ্রবণ হন না। নাম্বার ছয়, নির্ভরতা। ছেলেরা আবেগগতভাবে তাদের সঙ্গীদের উপর নির্ভর করে, তার গার্লফ্রেন্ড বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক প্রত্যাশা থাকতে পারে। যেসব ছেলেরা সাধারণত কেয়ার ফ্রি থাকে তারাও কখনো কখনো আবেগগতভাবে তাদের সঙ্গীর সমর্থন চায়, কিন্তু তারা কখনোই এই সত্যকে মেনে নেন না। ছেলেরা প্রায়ই নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করে, তিনি ভালোবাসা এবং সমর্থন আশা করেন কিন্তু তিনি একবারও তা প্রকাশ করেন না। নাম্বার সাত, ভয়। ছেলেদের ছোটবেলা থেকেই শেখানো হয় ভয় না পেতে, না কান্না করতে। যখন ছেলেরা বড় হয় তখন তারা লুকিয়ে রাখতে শুরু করে যা তাদের ভয় পাওয়ায়। ভয়কে দুর্বলতার লক্ষণ বলে মনে করা হয়। এই কারণেই পুরুষরা তাদের সঙ্গীর যতই ঘনিষ্ঠ হোক না কেন তারা এটা জানতে দেয় না যে তারাও ভয় পায়। নাম্বার আট, চেহারা ও ইমপ্রেশন। প্রত্যেক পুরুষ চায় নারীরা তাকে লক্ষ্য করুক, কিন্তু পুরুষরা কখনোই এই জিনিসটা মেনে নেয় না। এটা সবাই জানে যে মেয়েরা সুন্দর দেখাতে চায়, এবং লোকেরা যখন তাদের প্রশংসা করে তখন মেয়েরা এটি পছন্দ করে, কিন্তু একই জিনিস পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য।